গত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে এসব হাওড় অঞ্চলে শুরু হয় আগাম বোরো ধান কর্তন। কৃষকদের ধান সংগ্রহে সহযোগিতা সহ নানা রকম পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। এ পর্যন্ত হাওড়ের 41% বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়। জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের লাখাই হাওড়ের 2750 হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা সম্পন্ন হয়েছে। 93 হেক্টর জমি পানিতে নিমজ্জিত রয়েছে। আজ বৃষ্টি না থাকায় নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি স্থিতিশীল রয়েছে। এ অবস্থায় কৃষকরা আবারও ধান কাটতে শুরু করেছেন। লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা প্রতিদিনই পরিদর্শন করছেন। তারা কৃষকদের ধান সংগ্রহ করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ জেলার হাওড় এলাকার নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। কৃষি বিভাগ জানিয়েছে ইতোমধ্যে 50% ধান কাটা সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 10-12 দিনের মধ্যে বাকি ধান কাটা সম্ভব হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ হাসান আজ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর উপজেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, হাওড় এলাকার 14টি নদীর সংযোগ খাল খনন করা হবে। এর ফলে হাওড় এলাকার বন্যার কবল থেকে মানুষ রক্ষা পাবে, সেই সাথে নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আগাম বন্যার হাত থেকে রক্ষা পাবে বোরো ফসল। এছাড়াও নেত্রকোনায় বৃষ্টিপাতের ফলে সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে হাওড় এলাকার 76% ধান কর্তন হয়েছে। বাকি ফসল কাটতে সময় লাগবে আরও 1 সপ্তাহ। পানি বৃদ্ধির আশঙ্কায় 80% পাকা ধান কেটেছে কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড জানায়, আগাম বন্যার কবল থেকে বোরো ফসল রক্ষায় 35 কোটি টাকা ব্যয়ে 4টি হাওড় উপজেলা সহ 9টি উপজেলায় 185 কিলোমিটার ব্যাপী নির্মিত হয়েছে 132টি ডুবন্ত বাঁধ। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।